नमस्कार आरोही न्यूज लाइव आपनादेर सकलके स्वागत आपनादेर संगे आमी रोजी मासुमा शुरू करछि न्यूज एई मुहूर्ते एबं प्रथमेई जे खबरेर दिके चोख राखबो असुस्थ निर्मला मिश्र स्वनामधन्य गायिका निर्मला मिश्र दीर्घदिन धरेई असुस्थ छिलेन एबार तार शारीरिक अवस्थार अवनति हवाय ताके नार्सिंग होमे भर्ति करा होयेछे। শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে তার। ইতিমধ্যেই কোভিড টেস্ট করা হচ্ছে, রিপোর্ট আসার অপেক্ষায়। শুধুমাত্র গান নয়, গীতিনাট্যের জন্যও তিনি বেশ জনপ্রিয়। এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না অবশেষে মুখ রেখে, কাগজের ফুল বনে ও তোতা পাখিরে, এরকম নানা বিখ্যাত গান আছে তার গানের ঝুলিতে। তার অসুস্থতাই মন খারাপ সকলেরই, তার শারীরিক সুস্থতার কামনা করি আমরা সকলেই। জেলা সফর শেষ করেই আজ সকাল সকালেই নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরোলেন দিলীপ ঘোষ এবং সেখান থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং ভার্চুয়াল সভা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অভিষেকের ভার্চুয়াল সভা নিয়ে তিনি কটাক্ষ করে বলেন, প্রথম কথা, ভার্চুয়ালে খোকাবাবুকে দেখতে পেলাম, খোকাবাবুর প্রত্যাবর্তন হয়েছে। চার মাস খোকাবাবু কোথায় ছিলেন? এখন 5 লাখ ভলেন্টিয়ার জোগাড় করে সেবা করবে। যারা মারা গেলেন তাদের একজনও ট্রিপল পাননি। যারা খেতে না পেয়ে চাল ডাল না পেয়ে কষ্ট করে আছেন তখন তাদের কথা মনে পড়েনি। আমরা 35 লক্ষ পরিবারকে চাল ডাল দিয়েছি, 20 লক্ষ পরিবারকে রান্না করে খাবার খাইয়েছি, খিচুড়ি হোক বা ভাত হোক খাইয়েছি তো বটে। তখন এই 5 লাখ ভলেন্টিয়ার চাল লুট করতে ব্যস্ত ছিল কি? আজ হঠাৎ মনে পড়ল, আসলে আমরা যেটা করে ফেলি সেটা টিএমসি বুঝতে পারে, তখনই এটাকে অনুকরণ করার চেষ্টা করে। আমরা যেমন ভলেন্টিয়ার লাগিয়ে মানুষের বাড়িতে বাড়িতে চাল ডাল পৌঁছে দিয়েছি, সেবা করেছি, এখন টিএমসি মনে করছে মানুষ খেপে গিয়েছেন। দিদিমণিও সব জিনিস দেরিতে বুঝতে পারেন। আমরাও ভার্চুয়াল সভা করে নিলাম, কোটি কোটি লোক দেখলো, আমাদের জনসম্পর্ক হলো, তা দেখে উনি হাসাহাসি করেছিলেন। বিজেপি কোটি কোটি টাকা খরচা করে ভার্চুয়াল র্যালি করেছে, ওনাকে কেউ বুঝিয়েছেন ম্যাডাম এতে খরচা হয় না, তাই উনি বলেছেন আমিও একটা ভার্চুয়াল র্যালি করব। মোদিজি যখন বলেছিলেন ফেব্রুয়ারিতে সংক্রমণ হচ্ছে সাবধান হন, তখন দিদি হাসাহাসি করেন, মজা করেন। তখন তিনি ভেবেছিলেন দিল্লির দাঙ্গা থেকে দৃষ্টি ফেরানোর জন্য মোদি আমাদের করোনার ভয় দেখাচ্ছেন। তারপরে উনি বুঝতে পারেন করোনা কি ভয়ঙ্কর, এখন তো পুরো বাংলার মানুষ বুঝছে। দিলীপ ঘোষ এই বিষয়টি কি বলেছেন সেটা একবার শুনে নেব। যুবনেতাকে আমরা দেখতে পেলাম, আমি তো বলি যে খোকাবাবুর প্রত্যাবর্তন হয়েছে। 4 মাস খোকাবাবু কোথায় ছিলেন? এখন 5 লাখ জোগাড় করছেন, লোক সেবা করবেন, যারা মরে গেল, যারা একটা ত্রিপল পায়নি, যারা খেতে না পেয়ে চাল ডাল না পেয়ে কষ্ট করে আছে। তখন মনে পড়েনি আপনার, আমরা 35 লক্ষ পরিবারকে চাল ডাল দিয়েছি, আরও 20 লক্ষ লোককে রান্না করে খাবার খাইয়েছি, খিচুড়ি হোক ভাত হোক খাইয়েছি। তখন এই যে 5 লক্ষ ভলেন্টিয়ার চাল লুট করতে ব্যস্ত ছিলেন কি, আজ হঠাৎ মনে পড়লো? আসলে আমরা যেটা করে ফেলি টিএমসি পরে বুঝতে পারে এটা খুব ইফেক্টিভ হয়েছে, এটা অনুকরণ করে। ঠিক আমরা ভলেন্টিয়ারদের লাগিয়ে যেমন লোকের বাড়ি বাড়ি চাল ডাল পৌঁছে দিই, সেবা করেছি, আজকে টিএমসি মনে করা উচিত, কারণ পাবলিক খেপে গেছে। দিদিমণিও সব জিনিস দেরিতে বোঝে, আমাদের অনুকরণ করেন। আমরা ভার্চুয়াল র্যালি করে নিলাম, কোটি কোটি লোক দেখলো, ব্যাপক হলো, আমাদের জনসম্পর্ক হলো। তখন উনি হাসাহাসি করেছিলেন যে বিজেপি কোটি কোটি টাকা খরচা করে ভার্চুয়াল র্যালি করছে, ওনাকে তখন ওকে বোঝাবার সাহস করেনি। পরে বুঝিয়েছে ম্যাডাম এতে খরচা হয় না, তাই উনি বলছে আমি একটা ভার্চুয়াল র্যালি করে দেখি। জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে বিভিন্ন ঘটনা তো ঘটেই থাকে এবং তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ তো লেগেই আছে। সেরকমই ঘটনা দেখা গেল অশোকনগরের দোগাছি এলাকায়। সেখানে গোষ্ঠী সংঘর্ষের কারণবশত দুই পক্ষের মধ্যে একটা বিবাদ তৈরি হয়। আহতদের নাম এএসআই মিনাল মণ্ডল, কনস্টেবল উজ্জ্বল বিশ্বাস, অমল ব্যানার্জি এবং পুলিশ গাড়ির ড্রাইভার কাবিল মণ্ডল। গতকাল রাতে এই ঘটনা জেরে উত্তাল হয়ে ওঠে অশোকনগর থানার ভুরকুণ্ড গ্রাম পঞ্চায়েতের দোগাছি এলাকা। রাতেই ডিএসপি রোহিত শেখের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে 10 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। আহতদের মধ্যে কনস্টেবল অমল আচার্যের আঘাত গুরুতর, কপালে 5টি সেলাই নিয়ে তিনি অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য শাহজাহান মল্লিক অনুগামীরা পুলিশের উপরে হামলা চালায়। দীর্ঘদিন ধরে স্থানীয় তৃণমূল কর্মী সিরাজুল হক আটার সঙ্গে জমি নিয়ে বিরোধ শাহজাহান মল্লিকের। এর আগেও একবার আটা পরিবারে বোমা ছোড়ার অভিযোগ ওঠে তৃণমূল সদস্যের বিরুদ্ধে। গতকাল ওই দুই পক্ষের মধ্যে রাস্তায় ইট রাখা নিয়ে একটি বচসা মারপিটের ঘটনা ঘটে।
সেই ঘটনার তদন্তে রাত 11:30টা নাগাদ দুগাছিয়া যায় পুলিশ। অভিযোগ তারপরেই পুলিশ ঘটনাস্থলে এলে বাঁশ আধলা ইট দিয়ে পুলিশকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ চিপো ভাঙচুর করা হয়। কোনো মতে পালিয়ে আসে পুলিশ। এরপরই হাবড়া অশোকনগর দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে নামে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করা হয়। এদিন সকালেই আটা পরিবারের সদস্যরা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বারস্থ হয়েছেন। তাদের অভিযোগ দলের ভাবমূর্তি নষ্ট করছে শাহজাহান। তারাও তৃণমূল করেন কিন্তু নিজের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর হামলা করছে শাহজাহানের অনুগামী দুষ্কৃতীরা। গতকাল রাতে বেলুড় থানার অন্তর্গত একটি নির্মীয়মান বাড়িতে দুষ্কৃতীরা হামলা করে, বোমা চালায়, এমনই অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ছুটে আসে বেলুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বিল্ডিং এর নিচে মোহাম্মদ সাহিদ নামের প্রমোটার বসেছিলেন, তখনই হঠাৎ দুষ্কৃতীরা এসে 4টে বোমা মারে তার সেই নির্মীয়মান বাড়িতে। বিল্ডিং এর মধ্যে ঢুকে গালিগালাজ করতে শুরু করে। মোহাম্মদ সাহিদের অভিযোগ, এলাকারই তার এক বন্ধু দুষ্কৃতী পাঠিয়ে এই কাজটা করিয়েছে পুরনো ঝামেলার জেরে। আরও জানা চাই, অনেকদিন ধরেই একসাথে প্রমোটিং করলেও বর্তমানে গণ্ডগোলের কারণে আলাদা হয়েছেন দুই পার্টনার। মোহাম্মদ আরফুজ বলেন, অন্য পার্টনার এখন এলাকায় নেই। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গ্রামের খোয়াঘাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ব্যক্তির মৃত্যু হয়েছে, তার মৃতদেহ পোড়ানো যাবে না, এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান পূর্ব বর্ধমানের এলাকাবাসী। তারা রীতিমতো পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখান এবং বিক্ষোভে সামিল হন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দুই ব্লকের কমলনগরের একাংশ বাসিন্দা। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। সব খবরের আপডেট পেতে এবং সমস্ত এক্সক্লুসিভ খবরে নজর রাখতে দেখতে থাকুন আরবি নিউজ।